নমস্কার আমার প্রিয় বোনেরা, তো শেষ 25 দিনের প্রস্তুতি পর্ব, আর কিন্তু হাতে তোমাদের বেশি সময় নেই, মাত্র 25 দিন সময় রয়েছে। তো আজকে হচ্ছে মক টেস্ট নাম্বার 10। তো কাল তোমরা যে মক টেস্ট নিয়েছিলাম, তো তোমরা যেভাবে রেসপন্স করতো, সেই জন্য আজ থেকে কন্টিনিউ তোমাদের জন্য 40টি করে প্রিভিয়াস ইয়ার রেল এবং WBCS থেকে আসা জিকে প্রশ্ন নিয়ে আসছে, ঠিক আছে? তো তোমরা যারা এর আগের মক টেস্টগুলো দেখোনি, তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট দেওয়া যায়, সেখান থেকে দেখে নিবে। এবং যারা এখন নতুন দেখছো, তার প্রত্যেকে বলবো সঠিক উত্তর করার চেষ্টা করবে এবং প্রত্যেকে একটি করে লাইক করে দেবে। আমি তোমাদের জন্য প্রত্যেক দিন 40টি করে প্রিভিয়াস ইয়ার রেল এবং WBCS-এর 1000টি প্রশ্ন তোমাদের আমি কমপ্লিট করাবো। তো এভাবে যদি আমরা চলি, আমি কিন্তু 1000টিরও বেশি প্রশ্ন তোমাদের সলভ করাতে পারি। এমনকি রেল, WBCS এর পাশাপাশি SSC-র যে জিকে প্রশ্নগুলো, জানো SSC-র জিকে প্রশ্নগুলো একটু টাফ কোয়ালিটি হয়, সেগুলো আমি পরবর্তীতে আনতে পারি, ঠিক আছে? তো চলো আগে রেল এবং WBCS থেকে আগত যে বিগত বছরের যে প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো। চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন, প্রশ্ন নাম্বার 241। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? আরতি সাহা, সন্তোষ যাদব, বুলা চৌধুরী নাকি বাচিন ত্রিওয়াল? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, আরতি সাহা। আরতি সাহা হয়ে যাবে এই প্রশ্ন একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 242। কী বলছে এখানে? নিম্নলিখিতের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয়? তো এশিয়ার আলো কাকে বলা হয়? মহাবীর, বুদ্ধ, আকবর নাকি অশোক? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এশিয়ার আলো কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে কিন্তু এশিয়ার আলো বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 243। দেখি কী প্রশ্ন রয়েছে। প্রশ্ন রয়েছে, রেশম উৎপাদনের জন্য রেশম কীট প্রতিপালনের বিদ্যাকে বলা হয় এপিকালচার, ফ্লোরিকালচার, সিলভিকালচার নাকি সেরিকালচার? রেশম উৎপাদনের জন্য রেশম কীট প্রতিপালনের বিদ্যাকে কী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এবং প্রত্যেকটা অপশন আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেরিকালচার, অপশন নাম্বার ডি হয়ে যাবে সেরিকালচার। আচ্ছা, এপিকালচার কী? এপিকালচার হচ্ছে মৌমাছির চাষ। কী বললাম? মৌমাছির চাষ বা মৌমাছির পালন, তাকে বলা হয় এপিকালচার। ফ্লোরিকালচার মানে ফুলের চাষ, এবং সিলভিকালচার মানে হচ্ছে গাছ চাষ, ঠিক আছে? গাছ চাষ। তো সবকটি অপশন আমি তোমাদের বলে রাখলাম। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 244। কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী নাকি রাজীব গান্ধী? কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর যে সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত। তার পাশাপাশি বলছি, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হচ্ছে বিজয়ঘাট নামে পরিচিত। কী বললাম? বিজয়ঘাট নামে পরিচিত। এবং রাজীব গান্ধীর সমাধিস্থল কিন্তু বীরভূমি, কী বললাম? বীরভূমি নামে পরিচিত, ঠিক আছে? চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন যাই, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? দেরাদুন, খাদাখোয়াসলা, রুড়কি নাকি চেন্নাই? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খাদাখোয়াসলা, অপশন নাম্বার বি। খাদাখোয়াসলাতে কিন্তু ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 246। কী রয়েছে একটু দেখে নেই। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কেন? একদম ইজি কোশ্চেন। দাদাভাই নৌরোজি, RS শর্মা, জওহরলাল নেহরু নাকি মহাত্মা গান্ধী? বলো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? বিভিন্ন গ্রন্থ থেকে লেখক, গ্রন্থ লেখক একটা পার্ট আছে, পুস্তক অথার, ঠিক আছে? বুক অ্যান্ড অথার যেটাকে আমরা বলি, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে জওহরলাল নেহরু, অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিসমূহ স্ট্যাটিক জায়গা থেকে আগত একটি প্রশ্ন। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? শরৎ, সেতার, বীণা, তবলা? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। যতগুলো কোশ্চেন তোমাদের আজকে আমি করাচ্ছি, 40টা কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ, রেল এবং WBCS থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। তো আমজাদ আলী খান তিনি হচ্ছে অপশন নাম্বার এ, শরৎ নামক বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 248। দেখো এটা কী রয়েছে, অর্জুন পুরস্কারের সঙ্গে জড়িত সাহিত্য, চলচ্চিত্র, বিজ্ঞান, সঙ্গীত? বা প্রশ্নটা এভাবে আসতে পারে যে কোন ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো অর্জুন পুরস্কারের সঙ্গে জড়িত এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চলচ্চিত্র,
অপশন নম্বর বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 249 কি রয়েছে, দেখো ভারতের শেষ ভাইসরয়ের নাম কি, ভারতের শেষ ভাইসরয়ের নাম কি, লর্ড ওয়াভিল, লর্ড মাউন্টব্যাটেন, সি রাজা গোপালচারী, আচার্য কৃপালিনী। তো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। ভারতের শেষ কি বলছে, ভারতের শেষ ভাইসরয়ের নাম কি, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের শেষ ভাইসরয়ের নাম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। যদি বলে শেষের যে কাটা কাটা যায়, এই এটাও প্রিভিয়াসের কোশ্চেন ছিল, আমি এটা দিব না, কারণ এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি, এটাও একটা প্রিভিয়াসের কোশ্চেন ছিল, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম ভাইসরয়ের নাম হচ্ছে, দেখে নাও একটু তোমরা, লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 250 দাও কী রয়েছে, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন, সিঙ্গাপুর, টোকিও, কলকাতা নাকি রেঙ্গুন। সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, সিঙ্গাপুর। সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু কিন্তু স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 251 দেবক্ষেত্রে কী রয়েছে, নিম্নলিখিত কোন এলাকায় 1857-এর বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। 1857 খ্রিস্টাব্দে আমাদের যে মহাবিদ্রোহ ঘটেছিল, সিপাহী বিদ্রোহ ঘটেছিল, তো কোন এলাকায় এর প্রভাব কোনো প্রভাব পড়েনি, ঝাঁসি, চেন্নাই, জগদীশপুর নাকি লখনউ। সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, নিম্নলিখিত কোন এলাকায় 1857-এর বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, চেন্নাই। চেন্নাই হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 252 খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কে জাতি প্রথার প্রবর্তন করেন, আকবর, শেরশাহ, অশোক নাকি হর্ষবর্ধন। কে জাতি প্রথার প্রবর্তন করেন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রিভিয়াসের কোশ্চেন, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সম্রাট আকবর জাতীয় প্রথা কিন্তু প্রবর্তন করেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ভূগোলের থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অভয়ারণ্য তোমাদের বলেছিলাম, ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের এসে থাকে। আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, তামিলনাড়ু। তামিলনাড়ুতে কিন্তু আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। আশা করছি তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিতে পারছো, এবং প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা দেখছো লাইভ স্ট্রিমিং দেখছো, তার প্রত্যেকেই একটি করে অবশ্যই কিন্তু একটা লাইক কিন্তু তোমরা অবশ্যই করে দিবে, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীতে আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 254, নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী, তাপ্তি, মহানদী, নর্মদা নাকি কোনটি নয়। প্রশ্নটা একটু ভালো করে দেখবে, নয় কিন্তু বলেনি, এখানে বলছে কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী, তাপ্তি, মহানদী, নর্মদা নাকি কোনটি নয়, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, মহানদী। ঠিক আছে, মহানদী হচ্ছে ভারতের পূর্ব বাহিনী নদী, এছাড়া মনে রাখবে তাপ্তি, নর্মদা এগুলো হচ্ছে ভারতের কী নদী, পশ্চিম বাহিনী নদী, এগুলো একটু মনে রাখবে। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আসার মতো একটি প্রশ্ন পরীক্ষায়, পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে, 21 জুন, 3রা জানুয়ারি, 4ই জুলাই নাকি 23 সেপ্টেম্বর, যেটাকে বলা হয় পৃথিবীর অপসূর অনুষ্ঠান, যেখান থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় কত, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার হয় অপসূর অনুষ্ঠানে, তো সেই তারিখটা কত, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4ঠা জুলাই। ঠিক আছে, অপশন নম্বর সি। কিন্তু এর ঠিক যদি বিপরীতটা তোমাকে বলে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম, যেটাকে বলা হয় অনুসূর অবস্থান, তো সেই তারিখটা কত, তো সেই ক্ষেত্রে সেই তারিখটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ এরকম প্রশ্ন কিন্তু এসে থাকে। তো অনুসূর অবস্থান যেটাকে বলা হয় সেই তারিখটা হচ্ছে 3রা জানুয়ারি। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। চলো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 256, ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্রবন্দর হলো কলকাতা, চেন্নাই, তুতিকুড়ি নাকি বিশাখাপত্তনম। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি প্রাকৃতিক সমুদ্রবন্দর কোনটি, তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন নম্বর ডি, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি প্রাকৃতিক সমুদ্র বন্দর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 257, প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়, 1954, 1959, 1950 নাকি 1951। এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে যে প্রথম সংবিধান সংশোধনী কত সালে করা হয়, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, 1951 সালে। 1951 সালে কিন্তু প্রথম সংবিধান সংশোধনী করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 258, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো সংবিধান থেকে নেওয়া, রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে। আই রিপিট এগেইন, রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ
সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে, মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, বিধান পরিষদের অধ্যক্ষ নাকি রাজ্যপাল? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। রাজ্যের শাসন ব্যবস্থা সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, রাজ্যপাল। ঠিক আছে, রাজ্যপাল হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 259, সংবিধান থেকে নেওয়া আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভুল কিন্তু কেউ করবে না। রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল কত? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর? উত্তর দেওয়ার চেষ্টা করো, তোমরা এটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, 6 বছর। 6 বছর হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 260, একটু ভালো করে প্রশ্ন দেখো। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়? অপশন বলছে 42তম, 43তম, 44তম নাকি 39তম? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 42তম, অপশন নাম্বার এ, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়। সালটা তোমার অবশ্যই জেনে রাখা হচ্ছে, সালটা হচ্ছে 1976। ঠিক আছে, প্রশ্ন নম্বর 261, চলো খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত নরম্যান বোরলক কোন দেশের নাগরিক ছিলেন? আমেরিকা, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথনকে, তোমরা জানো, আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলককে। তো নরম্যান বোরলক তিনি একজন কিন্তু আমেরিকার দেশের নাগরিক ছিলেন, আমেরিকার নাগরিক ছিলেন। তো অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 262, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? 1950, 1951, 1952 নাকি 1954? প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। ভারতীয় অর্থনীতি থেকে বাছাই করা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পিবিএসইআরের, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম অর্থ কমিশন কিন্তু 1951 সালে, অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, 1951 সালে গঠিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 263, দেখো এখানে কি বলেছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভারতে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন? ভারতে প্রথম কে জাতীয় আয় পরিমাপ করেন? ভি কে আর ভি রাও, দাদাভাই নৌরোজি, আর সি দত্ত, ভি আর ডি আর গাডগিল? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, আশা করছি তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। কিন্তু ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করে অপশন নম্বর বি, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 264, এখানে বলেছে ড্যাশ এবং তার অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগা সিটি বলে। বলছে মেগা সিটি 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ নাকি 1 কোটি? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। ড্যাশ এবং তার অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগা সিটি বলে, কিন্তু মেগা সিটি বলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, 1 কোটি। 1 কোটি বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে কিন্তু মেগাসিটি বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 265, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিজ্ঞান থেকে নেওয়া। ঠিক আছে, বিজ্ঞান থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পার্শ্বিক এককটি দিয়ে মাপা হয় নক্ষত্রদের ঘনত্ব, মহাকর্ষীয় দূরত্ব, মহাকর্ষীয় বস্তুর উজ্জ্বলতা, বিশাল নক্ষত্রদের কক্ষীয় গতিবেগ। পার্শ্বিক এককটি দিয়ে কী মাপা হয়, খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে পার্শ্বিক এককটি দিয়ে মাপা হয় অপশন নম্বর বি, মহাকর্ষীয় দূরত্ব, মহাকর্ষীয় দূরত্ব। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন নম্বর বি। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 266, পদার্থবিদ্যা থেকে আগত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন তাপমাত্রা ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলের সমান থেকে? 40 ডিগ্রি, -40 ডিগ্রি, -34 ডিগ্রি নাকি -140 ডিগ্রি? কোন তাপমাত্রা ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলেই সমান থেকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে -40 ডিগ্রি, অপশন নম্বর বি। অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, -40 ডিগ্রি। আমাদের পরবর্তী প্রশ্ন, ফিউজের প্রাথমিক কাজ কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু অনেক সময় পরীক্ষায় তোমাদের এসে থাকে। ফিউজের প্রাথমিক কাজ কি? যন্ত্রপাতি সুরক্ষিত রাখা, তড়িৎ বর্তনী খোলা রাখা, উচ্চ তড়িৎ প্রবাহে বাধাদান করা, এটা করা হবে, লাইন রক্ষা করা। ফিউজ তারের প্রাথমিক কাজ কী বা ফিউজের প্রাথমিক কাজ কী? প্রাথমিক কাজ বলছে, তো 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক অপশন হবে বলে তোমার মনে হচ্ছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে, ফিউজের প্রাথমিক কাজ হচ্ছে অপশন নম্বর সি, উচ্চ তড়িৎ প্রবাহের বাধা দান করা, অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর। চলো আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 268, জিপসাম যে ধাতুর আকরিক, লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম? জিপসাম যে ধাতুর আকরিক, কোন ধাতুর আকরিকের নাম হচ্ছে জিপসাম? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিভিন্ন আকরিক এবং তাদের যে
উপাদানগুলো আছে সেগুলো পড়বে, ঠিক আছে, আকরিকের নামগুলো পড়বে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো জিপসাম যে ধাতুর আকরিক সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ক্যালসিয়াম। ক্যালসিয়াম হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি হলো ইউরেনিয়াম, তামা, রূপো, অ্যালুমিনিয়াম। নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি হলো, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো প্রশ্ন দেখে তোমরা ভাবছো যে এরকম কোশ্চেন কি আসবে, দেখো এরকমই কোশ্চেন আসবে। আমি তোমাদের জন্য পরবর্তীকালে কোশ্চেন লেভেলটা একটু একটু বাড়াবো, ঠিক আছে, তাও অতটা বাড়াবো না, অতটা কঠিনও তোমাদের কিন্তু প্রশ্ন হবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু নিম্নলিখিত চারটি অপশনের মধ্যে। পরবর্তী প্রশ্ন 270 নম্বর প্রশ্ন, সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে, হিলিয়াম, হাইড্রোজেন, লোহা নাকি সিলিকন? সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, হাইড্রোজেন। সূর্যে কিন্তু প্রচুর পরিমাণে এই পদার্থটি রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 271, বলো কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়, প্রোটিন, ভিটামিন, আয়রন নাকি আয়োডিন? কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়, তো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি আয়রন। আয়রন হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর, যে আয়রনের অভাবের জন্য কিন্তু অ্যানিমিয়া রোগ হয়, ঠিক আছে, আয়রন হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 272, ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ? ডিওডিনাম তোমরা 9 শুনেছ ক্রম, ঠিক আছে, মানবদেহের কোন অঙ্গের অংশ বিশেষ, মস্তিষ্ক, অন্ত্র, যকৃৎ, ফুসফুস? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি আশা করছি আজকে যে তোমাদের 40টি কোশ্চেন করাচ্ছি, তোমরা 40টি কোশ্চেনের মধ্যে 30টি তোমাদের কিন্তু অবশ্যই পারা উচিত, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অন্ত্র। ডিওডিনাম মানবদেহের অন্ত্র নামক অঙ্গের একটি অংশ বিশেষ। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 273, ইজি কোশ্চেন, একটি সুস্থ মানবদেহে রক্তের পরিমাণ কত? 5-6 লিটার, 3-4 লিটার, 8-10 লিটার, 10-12 লিটার। একটি সুস্থ মানবদেহের রক্তের পরিমাণ কত, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। একদম ইজি কোশ্চেন, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একটি সুস্থ মানবদেহের রক্তের পরিমাণ হচ্ছে 5-6 লিটার, অপশন নম্বর এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন, 274 নম্বর প্রশ্ন, পালং শাকে প্রচুর পরিমাণে থাকে কি, থাকে ভিটামিন এ, লোহা, ক্যারোটিন নাকি ভিটামিন ই? প্রশ্ন থেকে দেখে বলছো দাদা কি শাক ঠাকের প্রশ্ন নিয়ে আসছে, না, এটা প্রিভিয়াস কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এরকমই কোশ্চেন আসবে এবং অনেকে এরকম কোশ্চেন ভুল করে আসবে, ঠিক আছে। পালং শাকে প্রচুর পরিমাণে থাকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন এ। তোমরা ভিটামিন এ এর রাসায়নিক নামটি আমাকে লিখে দাও কমেন্ট বক্সে, যে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, ঠিক আছে, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখেছি 275 নম্বর প্রশ্ন, 1989 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন? নর্মদা বাঁচাও আন্দোলন কে শুরু করেন, বাবা আমতে, মেধা পাটকার, মধু কামেকর নাকি মধু কোর্সে? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, যে 1990 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন, তো এই প্রশ্নের সঠিক উত্তর দেবে অপশন নম্বর বি মেধা পাটকার। মেধা পাটকার 1990 সালে কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেছিলেন প্রথম। আমাদের পরবর্তী প্রশ্ন, 276 নম্বর প্রশ্ন, তোমরা ভাবছো যে এরকমও কোশ্চেন কি আসবে, হ্যাঁ এরকমও কোশ্চেন তোমাদের আসবে, LBW শব্দটি কোন খেলায় প্রচলিত, ক্রিকেট, হকি, ফুটবল, বলো? যদি মেয়েরা খেলা দেখে থাকে তাহলে তো ইজিলি কোশ্চেন পাবে, যদি খেলা দেখে না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি আশা করছি প্রত্যেকেই তোমরা এর উত্তরটা দিতে পারবে। LBW শব্দটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে জড়িত একটি শব্দ, ঠিক আছে, তো অপশন নাম্বার এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী একটি প্রশ্ন কাপ রিলেটেড, কাপ থেকেও তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে এবং অনেকটা রয়েছে, যে সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত, হকি, ফুটবল, বাস্কেটবল নাকি ব্যাডমিন্টন? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, যে সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত, তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি ফুটবল। সুব্রত কাপ কিন্তু ফুটবল খেলার সঙ্গে জড়িত একটি কাপ। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বরটি খুব গুরুত্বপূর্ণ, 278 নম্বর প্রশ্ন, যে রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, জেনিভায়, নিউ ইয়র্কে, রোমে নাকি ওয়াশিংটনে? বলো রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, চারটা অপশন আমাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাকাল বা কার্যকাল, সেটা হচ্ছে 1945 সালে 24শে অক্টোবর, চব্বিশে অক্টোবর এই দিন থেকে বলা হয় রাষ্ট্রসংঘ দিবস, ঠিক আছে। তো রাষ্ট্রসংঘের সদর দপ্তর অবস্থিত হচ্ছে অপশন নম্বর বি নিউ ইয়র্কে,
চলো 279 প্রশ্ন, 279 নম্বর প্রশ্ন, সিপিইউ কথাটি সম্পূর্ণ রূপ কি? কম্পিউটার থেকে আগত একটি বিগত বছর প্রশ্ন, কম্পিউটার প্রোগ্রামিং ইউনিট, কম্পিউটার প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নাকি সেন্ট্রাল প্রোগ্রামিং ইউনিট? সিপিইউ কথাটি সম্পূর্ণ রূপ হলো, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন নম্বর সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আমাদের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 280, একটু ভালো করে দেখে নাও, নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, জয়পুর। আশা করছি প্রত্যেকেই তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুকে কিন্তু ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। তো তোমাদের সামনে আজকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম, এই 40টি প্রশ্ন কিন্তু বিগত বছরে রেল এবং WBCS থেকে সংগ্রহ করা প্রশ্ন। আশা করছি এই সেশনটা তোমাদের ভালো লেগেছে এবং কালকে থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের 40টা করে কোশ্চেন নিয়ে আসতে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা WBCS এবং রেল থেকে 1000টি প্রশ্ন সলভ করতে পারি। আমার টার্গেট যেটা রয়েছে, তোমাদেরকে একটা কথা তোমাদের বলে রাখছি, আমার যেটা টার্গেট রয়েছে সেই টার্গেটটা হচ্ছে আমি 1000টা কোশ্চেন করানোর পাশাপাশি আমি SSC থেকে বিগত বছরে কিছু কোশ্চেন তোমাদের সলভ করাবো, ঠিক আছে? টার্গেট রয়েছে। তো চলো GK সেশন তোমাদের সাথে কন্টিনিউভাবে রাখবো, তোমাদের GK ক্লাস শেষ করার পর KP কনস্টেবল মেইন এবং জেল পুলিশের জন্য আমি ইংলিশ ক্লাস শুরু করব, ঠিক আছে? তো ততদিন আমি GK ক্লাসটা চালাবো। আশা করছি তোমরা প্রত্যেকে ভিডিও দেখে খুবই উপকৃত হয়েছো, তো আমার যারা প্রিয় বোনেরা রয়েছো তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে? ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ দেখার চেষ্টা করবে, যারা এখনো সম্পূর্ণ ভিডিও দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা মক টেস্টগুলো দেখে নেবে। প্রত্যেকটা প্রশ্ন আমি আবারও বলছি, এক থেকে যে তোমাদের 1000টা কোশ্চেন দিব WBCS এবং রেল থেকে আসা যত PBS-এর কোশ্চেন 2002 থেকে 2020 সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন তোমাদের সলভ করাবো। এর ফলে কী হবে, দেখো যত বেশি প্রশ্ন সলভ করবে তত ভিত শক্ত হবে, যত ভিত শক্ত হবে তত পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা থাকে, যত বেশি পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা থাকবে তত বেশি নম্বর তুলতে পারবে, নম্বর তুলতে পারলে অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে পারবে, ঠিক আছে? বাকি অধ্যায়গুলো, বাকি সাবজেক্টগুলো যেমন রিজনিং, ম্যাথ তোমরা একটু ভালো করে নাও, আমি তোমাদের GK-র জন্য কিন্তু কন্টিনিউভাবে ক্লাস চালাবো। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যদি নতুন প্রার্থী হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে? চলো।